বুঝতে পারছি আমার গাড়ি এখন টপ গিয়ার আছে আর কত স্পিডে যাচ্ছে বাইক। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও বিষয়টা কি, তো অনেক ভাইরা জানতে চেয়েছেন বাইক জোরে মানে স্পিডে উঠানোর সঠিক নিয়মটা কি। বাইকটা যখন আপনি এরকম স্পিডে উঠাবেন, দেখুন আমার মিটারের দিকে স্পিডে উঠছে, তো এরকম করে স্পিডে আপনার কীভাবে উঠাবেন, এটা উঠানোর সঠিক নিয়মটা কি, কীভাবে গিয়ার দেবো, সব কিছু আজকে ভিডিওতে আলোচনা করব। তো সেই কারণে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত আপনারা দেখুন, আপনারা পুরোপুরি শিখে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি কি করছেন, এখনই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। আমাদের 100K সাবস্ক্রাইব হতে কিন্তু আর অল্প কয়েকটা সাবস্ক্রাইবের দরকার। এখনও যারা শুধু ভিডিও দেখছেন সাবস্ক্রাইবটা করতে ভুলে যাচ্ছেন, তো অবশ্যই আপনারা যারা সাবস্ক্রাইবটা করেননি সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দিন, ঠিক আছে। তো চলুন মেন ভিডিওর টপিকে এবার আমরা চলে যাই, এবার আমরা শিখে নিই। তো বন্ধুরা, এখন আমার বাইকটা যেটা রয়েছে সেটা হলো 2 নম্বর গিয়ারে রয়েছে এবং আমার বাইকটা যাচ্ছে কত, 30 বা 29 এরকমই যাচ্ছে, 28-29-30 এরকম মধ্যে যাচ্ছে। এবার আপনারা যখন হাই স্পিডে চলবেন, হাই স্পিড মানে কত, 70-80-90-100 এগুলোকে বলে হাই স্পিড, ঠিক আছে। এরকম যখন উঠাবেন তখন আপনারা কী করবেন, দেখুন তখন আপনাদের উঠানোর যে নিয়মগুলো আছে সেটা হলো, আপনারা আগে বলে দেয় এই ভিডিওটা কিন্তু যারা অনেকদিন হলো বাইক চালানোর মোটামুটি সব কিছু শিখে গেছেন, এমার্জেন্সি ব্রেক করা শিখে গেছেন, হ্যাঁ মানে মোটামুটি আপনাদের পুরোপুরি নলেজ হয়ে গেছেন, তাদের জন্য কিন্তু ভিডিওটা আগে বলে দেই। কারণ যারা একেবারে নতুন তারা করতে যাবেন না, কারণ হয়তো বা কোনোরকম দুর্ঘটনা ঘটতে পারেন এরকম স্পিডে উঠানোর জন্য। অনেকদিন থেকে আপনার চলে চলে একটা অভ্যাস হয়ে গেছে, তাহলে উঠতে পারেন, কোনোরকম সমস্যা নেই। এবার ব্যাপার হলো আমার এখন বাইকটা 30-29-30 এরকমই যাচ্ছে, হ্যাঁ 2 নম্বর গিয়ে যাচ্ছে। এবার আমি যখন 2 নম্বর থেকে 3 নম্বরে দেওয়ার পরে আমি কিন্তু বাইকটা এখন টানবো। এবার টানার জন্য আমাকে কী করতে হবে, আমি কিন্তু এরকম করে এক চান্স এরকম টানবো না। অনেক যারা নতুন ভাই আছে না, এরকম করে টানে অনেকে, এটা ভুল করে, পুরোনো অবস্থায় হলো যে এরকম হট করে টানে আর বাইকটা একটু সাত করে চলে যায় উপর দিকে, মানে একটু উঠতে চায়, তো এরকম না। আপনাদেরকে উঠাতে হবে কীরকম, স্মুথভাবে আপনাদের যে অ্যাক্সিলারেটর রয়েছে অ্যাক্সিলারেটরটাকে আপনাদেরকে স্মুথভাবে ঘোরাতে হবে। এবার দেখুন আমি অ্যাক্সিলারেটর ধীরে ধীরে ঘোরাচ্ছি, বাইকের স্পিডটা বাড়ছে, এবার আমি গিয়ারটাকে কমাবো, বাড়াবো। এবার আমি ক্লাচ ধরলাম, গিয়ার বাড়িয়ে দিলাম, এবার কিন্তু আমার সেম ওরকম ধীরে ধীরে আমি উঠানো শুরু করলাম। আমি কিন্তু ধীরে ধীরে এবার টানছি, হ্যাঁ একবার আপনাদের উঠে নেবে, এখন ধীরে ধীরে টানবেন, দেখুন বাইকে কিন্তু স্পিডটা ধীরে ধীরে উঠবে। আবার আমি গিয়ার ফেলবো, এই দেখুন আবার গিয়ার ফেললাম, গাড়ি কিন্তু আরও স্পিড হয়ে গেল, আবার আমি ইয়ে হলো আবার গিয়ার ফেললাম, ঠিক আছে। তো এইভাবে আপনাদেরকে কিন্তু ধীরে ধীরে উঠাতে হবে। এবার আপনাদেরকে প্রথমে বলে দেয়, তারপর আমি স্পিডে চলে গিয়ে দেখাচ্ছি একটা ফাঁকা জায়গায় গিয়ে। যখন আপনারা এরকম স্পিডে উঠাবেন তখন আপনাদেরকে এটা ধীরে ধীরে টানতে হবে, এবং যখন আপনারা গিয়ার ফেলবেন, ঠিক আছে, আপনাদের গিয়ার চাওয়ার আগে একটু আগেই, মনে করেন ধরেন এখন গিয়ার চাচ্ছে গাড়ি, গিয়ার চালে আপনারা বুঝতে পারবেন গাড়িটা কিন্তু গঁ গঁ করে একটা ভারবেশন হবে, ভারবেশন মানে আপনার বাইকটা এখন গিয়ার চাচ্ছে আর পারবে না যেতে, তখন তার আগেই ওই ভারবেশনটা হওয়ার আগে আপনি গিয়ার দিয়ে উঠাবেন, এবং ধীরে ধীরে আপনি অ্যাক্সিলারেটর টানবেন, দেখবেন ধীরে ধীরে বাইকের পিক আপটা কিন্তু উঠতে থাকবে আস্তে আস্তে। আপনাদের যত বিএসপি গাড়ি হবে তত ভালো হবে। তো দেখুন এবার আমি এখন জোরে একটু যদি যাই, এবার আমার পুরোপুরি আমি টপে দিয়ে এবার আমি জোরে যাবো, ঠিক আছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আমি বেশি কিছু বলবো না, কারণ জোরে যদি যাওয়ার সময় আমি কথা বলি তাহলে আপনারা শুনতে পাবেন না ঠিকমতো। তো আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি জোরে যাচ্ছি কীভাবে। আমি এবার টপ গিয়ারে দিব, এবার আমি গিয়ারটা কমালাম, এবার আমি বাড়াবো, দেখুন বুঝতে পারছি আমার গাড়ি এখন টপ গিয়ারে আছে আর কত স্পিডে যাচ্ছে বাইক। তো পুরোপুরি ফাঁকা রাস্তা নেই, সেই জন্য আমি 90-এর কাছে টাচ করলাম, একবার ফাঁকা রাস্তা হলে আমি 100-100 চলে যেত আমার বাইক। তো যাই হোক, তো এইভাবে কিন্তু আপনারা উঠাবেন, এটাই হলো একটা টিপস ছিল। আপনারা যারা নতুন আছেন, মানে নতুন বলতে মোটামুটি শিখে গিয়েছেন এবং জোরে চলাতে চাচ্ছেন, অবশ্যই ধীরে ধীরে এরকম পাক মেরে এক চান্সে টানবেন, এরকম না, আপনি গিয়ারগুলো টপ দিয়ে দেবেন, টপ দিয়ে ধীরে ধীরে এটাকে টানতে থাকবেন, টেনে ধরে রাখবেন, বাইকে কিন্তু স্পিড আস্তে 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 উঠতেই থাকবে। তখন আপনাদের না ব্রেকে পা দিয়ে থাকবে, না হাত ব্রেকে এরকম হাত দিয়ে থাকবেন। আমি দেখলেন তো নর্মালি কিন্তু উঠলাম, আমি না ক্লাচে হাত দিলাম না কিচ্ছু, এরকম হাত দিয়ে থাকবেন না, ঠিক আছে, নর্মালি বাইকটাকে ফ্রি করে দেবেন, ফ্রি করে আপনারা এভাবে যাবেন। তো এটা ছিল আজকে ভিডিও, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা নতুন বন্ধু আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো আজকের মধ্যে থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।